যে কর্মস্থলে যারা থাকেন অন্যান্য পরিবেশে তারা সেখানে যেন নিজেদের লোকদের সাথে একত্রিত হতে পারেন সাংগঠনিক একটা ফ্রেমওয়ার্ক আমরা সেখানে দিয়ে দিয়েছি আর সেটারই আজকের কেন্দ্রীয় প্রকাশ হচ্ছে পেশাজীবী ফোরাম কাজেই কোন ইসলামী সংগঠনে বা সমাজ ব্যবস্থায় যখন আলেম ও দ্বীনের দায়ীদের পাশাপাশি সাধারণ পেশাজীবীরা অন্তর্ভুক্ত থাকবেন তখন সেই সংগঠন বা সমাজ সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত হয়ে উঠবে ইনশাআল্লাহ যে কোনো দাওয়াতি ফিল্ডে সবচেয়ে বড় যেটা জরুরি কাজ সেটা হচ্ছে সময় দেওয়া মানুষ এখন সবকিছু দিতে রাজি সময় দিতে পারবে না এই মানুষগুলোর তো সময়ের দাম আরো বেশি এক ঘন্টা একটা লেকচার দিবেন মানে 50,000 টাকা ওদের এক ঘন্টা যদি ডাক্তার মানে রোগী দেখেন ওনাদের কয়েক হাজার টাকা ইনকাম হয়ে যায় সেই মানুষগুলা এই ইনকাম ছেড়ে দিয়ে ওনার দাওয়াতি ফিল্ডে নামবেন এটা কিন্তু খুব কঠিন ব্যাপার কিন্তু আমাদের চেয়ে উৎসাহী ছিলেন তারাই বেশি কারণ দিনদাররা দিন বোঝে ইসলামের সঠিক তত্ত্ব যখন বোঝে নাই একবার বুঝতে পারলে হক ছাড়িয়ে বাতিল বন্ধ যায় নাকি আমাদের দায়িত্ব পেশাজীবী ভাইরা স্ব কর্মস্থলে পেশার ফাঁকে ফাঁকে কথা বলতে বলতে কাজ করা যায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে লক্ষ্যে কাজ করছে সে একই লক্ষ্যে কিন্তু পেশাজীবী ফোরামও কাজ করবে আহলে হাদিস পেশাজীবী ফোরাম প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল সেক্টরে কাজ করা শুরু করে দিয়েছি আমরা ছোট শিশুদেরকে নিয়ে সোনামণি তারপর আমরা যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন এবং মহিলা শাখা এবং সেবামূলক আলাউন এবং ঠিক অবশেষে এই আহলে হাদিস পেশাজীবী ফোরামের মাধ্যমে মনুষ্য জাতির জীবন পরিচালনার যতগুলি সেক্টর আছে এইজ ভ্যালুয়েশনে সবগুলিতে আমরা কাজ করছি মানুষ মানুষকে সম্পদ দিয়ে মূল্যায়ন করে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এটা করেননি তিনি মানুষকে মূল্যায়ন করবেন তাকওয়ার ভিত্তিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের অধিবেশন শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ 33তম তাবলিগি ইজতেমার দ্বিতীয় দিনের আজকে বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই জন্য আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের ঘোষণার মাধ্যমে 26 আগস্ট 2022 আহলে হাদিস পেশাজীবী ফোরামের পথযাত্রা শুরু হয় তো এরই ধারাবাহিকতায় আমরা আমাদের সংগঠনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি এই ক্ষুদ্র সময়ের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় সফর বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ এবং আন্দোলন এবং যুবসংঘের বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের বিভিন্ন কার্যক্রম বেগবান আছে আলহামদুলিল্লাহ তো এরই ধারাবাহিকতায় এইবার প্রথম আমরা এই 33তম তাবলিগি ইজতেমার প্রোগ্রামে আমরা বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরামের এইবার প্রথম ইতিহাসে প্রথম আমরা আমাদের সমাবেশটি অনুষ্ঠিত করতে যাচ্ছি তো অনুষ্ঠানের শুরুতেই আমরা কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের বড় ভাই মুস্তাফিজুর রহমান সহকারী শিক্ষক রাউজান মহিলা মাদ্রাসা তাকে আমি অনুরোধ করছি তিনি যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا
ইরশাদ হচ্ছে, আর যখন সিংহাই ফুঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে উঠে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠালো? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ তো সত্য কথাই বলেছিলেন, এটা তো হবে একটা মহানিনাদ। অতঃপর তখনই সবাইকে আমাদের সামনে উপস্থিত করা হবে। আজ কারো প্রতি কোনরূপ জুলুম করা হবে না, তোমরা দুনিয়ায় যা করতে তারই প্রতিফল আজকে দেওয়া হবে। আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থার মধ্যে, বিভীষিকাময় মুহূর্তে তোমার আরশের ছায়াতলে আমাদের সবাইকে স্থান করে দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যখনই কোরআন শুনি তখনই আমাদের অন্তর, মুমিনদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়। তো আলহামদুলিল্লাহ, তিনি আমাদের কিছু এবং কিছু বিভীষিকাময় আয়াত আমাদের পাঠ করে শুনিয়েছেন। জাজাকাল্লাহ খাইরান মুস্তাফিজ ভাইকে, তার কোরআন তেলাওয়াত অনেক ভালো মাশাআল্লাহ, অনেক সুন্দর সুললিত কণ্ঠে তিনি আমাদের কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মহিবুল হোসেন, আমি একজন পেশার প্রকৌশলী, সিভিল ইঞ্জিনিয়ার, আর আমার বাড়ি কুমিল্লা। আমি বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছি কেন্দ্রীয় কমিটিতে। তো এ পর্যায়ে আমাদের একটি জাগরণী শোনানোর জন্য আমরা চাপাই দক্ষিণ আন্দোলনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ভাইকে অনুরোধ করব। শরীফুল ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানি না, মানবলা মানতে পারি না, জঙ্গিবাদীদের কোনো বাহানা। মানি না, মানব না, মানতে পারি না, জঙ্গিবাদীদের কোনো বাহানা। বাংলার বীর আহলে হাদিস জেগে উঠেছে, জঙ্গিবাদীর এদেশ থেকে পালাতে হবে। কথা বলে বাংলার বীর আহলে হাদিস জেগে উঠেছে, জঙ্গিবাদীদের দেশ থেকে পালাতে হবে, নইলে তাদের কবর হবে এই মাটিতে রচনা। মানি না, মানব না, মানতে পারি না, জঙ্গিবাদীদের কোনো বাহানা।
ডক্টর গালিব স্যারকে যারা জঙ্গি বানাইল জঙ্গিবাদের কবলে তারাই পড়িল ঠিক না বেটি আল হাদিসদারকে যারা জঙ্গি সাজাইল জঙ্গিবাদের জালে তারাই আটকে গেল বাংলা ভাইয়ের মতো তাদের রক্ষা হবে না মানি না মানবো না মানতে পারি না জঙ্গিবাদীদের কোনো বাহানা মানি না মানবো না মানতে পারি না জঙ্গিবাদীদের কোনো বাহানা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সারগর্ব এবং অনেক সমসাময়িক এবং যুগ উপযোগী একটি জাগরণী আমরা শুনলাম ভাই ভাইকে জাজাকাল্লাহ এই জন্য তো আমরা আসলে জঙ্গিবাদের বিষয়গুলোতে বেশি ফোকাস করার কারণ আপনারা সবাই জানেন আসলে বর্তমানে আমাদের মধ্য থেকেই বা আমাদের আশেপাশে যারা থাকেন তাদের মধ্যে একটা গ্রুপ আসলে এই বিষয় ইয়া তো এইটা আমরা একটু ক্লিয়ার করতে চাই যে আমরা আসলে কারণ বর্তমান সময়টা আসলে খুব ক্রান্তিকালে যাচ্ছে ইসলামের মিডিয়া এবং সবাই চাচ্ছে যে এই জিনিসটাকে যেন পশ্চিমা সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে আমাদের এই ইসলামের যে দাওয়াত প্রচার প্রসারটাকে বন্ধ করার জন্য জঙ্গিবাদের একটা ট্যাগ দেওয়ার জন্য তো এই জন্যই আমরা আসলে এই বিষয়টাতে বেশি সোচ্চার থাকি এবং এটা সবসময় আমাদের একটা পার্ট থাকে তো এই এই পর্যায়ে আমি স্বাগত বক্তব্যের জন্য আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরামের সাধারণ সম্পাদক জনাব ডাক্তার সাবিত বিন হান্নান ভাইকে অনুরোধ করব ডাক্তার সাবিত বিন হান্নান তিনি এখন আমাদেরকে তার স্বাগত বক্তব্য প্রদান করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى الحمد لله প্রথমে সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি যিনি বিশ্বজাহানের অধিপতি ও বিচার দিবসের মালিক সলাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অতঃপর ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি ৩৩তম তাবলিগ ইজতেমা নওদাপাড়া রাজশাহীর সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে এবং তাবলিগ ইজতেমা ২০২৩ বাস্তব ব্যবস্থাপনা কমিটিকে যারা এত চমৎকার পরিবেশে বাংলাদেশের সর্ববৃহৎ আহলে হাদিসের মিলন মেলা আয়োজন করার জন্য আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমি আমার পরিচয় সংক্ষেপে দিয়ে নিচ্ছি আমার নাম আপনারা শুনেছেন আমি ডক্টর সাবিত বিন হান্নান আমি MBBS পাশ করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এরপরে BCS স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ছিলাম কুষ্টিয়াতে প্রায় আড়াই বছর বর্তমানে আমি বারডেম হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগে MD কোর্সে থিসিস পার্টে অধ্যয়নরত আছি আলহামদুলিল্লাহ আমি শুরুতেই একটি কোরআনের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেটা সূরা মায়েদার দ্বিতীয় নং আয়াত দুই নং আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া অর্থাৎ তোমরা সৎ কাজ ও আত্মসংযমে পরস্পর সহযোগিতা করো আল্লাহ তাআলা এখানে বলছেন যে সৎ কাজ ও আত্মসংযমে একে অপরের সহযোগিতা করা উচিত এবং একে অপরের সহযোগিতা প্রয়োজন এর কারণ কি কারণ হিসেবে আল্লাহ সূরা নিসার ২৮ নং আয়াতে বলে দিচ্ছেন খুলিকাল ইনসানু দাইফা অর্থাৎ মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল একাকিত্ব মানুষের একটি বড় দুর্বলতা একাকি মানুষ তেমন সুপরিকল্পিতভাবে কোনো কিছুই করতে পারে না যতটুকু করতে পারে সেটা সমাজের জন্য খুব বড় কোনো প্রভাব ফেলতে পারে না এ কারণেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে একে অপরের সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করা উচিত খেয়াল করেন এই মানুষের এই দুর্বলতার যে সীমাবদ্ধতা এটার জন্য জীবনের প্রায় সব ক্ষেত্রেই মানুষকে একে অপরের সাহায্য নিয়ে চলতে হয় যেমন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার আল তিসঈনিয়া গ্রন্থে বলছেন আদম সন্তান পৃথিবীতে একে অপরের সাহায্য ছাড়া জীবনযাপন করতে পারে না অর্থাৎ দিন ও দুনিয়ার সফলতার জন্য মুসলিমদের
পরস্পরের সাহায্য সহযোগিতা খুবই জরুরি। একইভাবে ইসলামী সংগঠন তথা সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে সকল শ্রেণী ও পেশার মানুষের সমন্বিত হয়ে কাজ করতে হবে। কেননা একজন আলেম দীন ইলমে পারদর্শী হলেও তার মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারের জ্ঞান ও দক্ষতার প্রয়োজন হয়। আবার একজন চিকিৎসক চিকিৎসাবিদ্যায় পারদর্শী হলেও শরই ও ফিকহি বিষয়ে ফয়সালার জন্য আলেমে দীনে শরণাপন্ন হতে হয়। কাজেই কোনো ইসলামী সংগঠনে বা সমাজ ব্যবস্থায় যখন আলেম ও দীনের দায়ীদের পাশাপাশি সাধারণ পেশাজীবীরা অন্তর্ভুক্ত থাকবেন, তখন সেই সংগঠন বা সমাজ সীসা ঢালা প্রাচীরে ন্যায় মজবুত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আর এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসাও পেতে পারব। আপনারা সবাই জানেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 1994 সালের 23শে সেপ্টেম্বর পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক সমাজ সংস্কারমূলক যে দাওয়াতি সংগঠন হিসেবে সূচনা লাভ করেছিল তা মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সুনেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনায় আজকে বিরাট মহিরুহ হয়ে উঠেছে। ফলে একে একে প্রতিষ্ঠিত হয়েছে প্রকাশনা সংস্থা, সমাজসেবামূলক প্রকল্প, ফতোয়া বিভাগ, গবেষণা বিভাগ, মিডিয়া ও আইটি বিভাগ, শিক্ষা বোর্ড প্রভৃতি। এসবই হয়েছে কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক সমাজ সংস্কারের উদ্দেশ্যে। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে সমাজের পেশাজীবী শ্রেণী তথা ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, কৃষিবিদ, অর্থনীতিবিদ সহ সকল পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদেরকে সংঘবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরার অনুমোদন ক্রমে গত 26শে আগস্ট 2022 আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলনে মোহতারাম আমিরে জামাতের ঘোষণার মাধ্যমে আহলে হাদিস পেশাজীবী ফোরামের আনুষ্ঠানিক অগ্রযাত্রা শুরু হয় আলহামদুলিল্লাহ। মোহতারাম আমিরে জামাত 11 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কর্ম পরিষদের নাম ঘোষণা করেন এবং সদস্যদের থেকে সংগঠনের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। এরপর জানুয়ারি 2023 সংগঠনের গঠনতন্ত্র প্রকাশিত হয়। প্রিয় দিনী ভাইরা, সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, কুল্লুকুম রাঈ, অর্থাৎ নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে তার কর্মের ব্যাপারে দায়বদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বিশদভাবে বর্ণনা করেছেন কিভাবে একজন দায়িত্বশীল তার কর্মের ব্যাপারে দায়বদ্ধ। তিনি বলেছেন যে একজন শাসক তার যারা অধীনস্থ তাদের ব্যাপারে দায়িত্বশীল, একটা পরিবারের যিনি কর্তা সে তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, পরিবারের যিনি কর্ত্রী সেই পরিবারের যে সম্পদ এবং সন্তানাদির ব্যাপারে দায়িত্বশীল, এমনকি একজন চাকরও তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাম পুনরায় একই কথার পুনরাবৃত্তি করে আবারও বলছেন, কুল্লুকুম রাঈ, অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকে দায়িত্বশীল। চিন্তা করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে দায়িত্বের যেই কঠিন বিষয়টা খুব সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সমাজের জন্য আমাদেরকে এমন কিছু করতে হবে যার সুফল ইনশাআল্লাহ প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে। এই জন্য আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে, সমাজের প্রতিটি ক্ষেত্রে সাধ্যমতো অবদান রাখতে হবে। আর আদেশ চিকিৎসকগণ এমন স্বাস্থ্য ব্যবস্থা প্রণয়ন করবেন যেখানে ইসলামী শরীয়ার কোনো লঙ্ঘন হবে না। আমাদের মা বোনেরা পূর্ণ পর্দার সহিত দক্ষ মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা নেবেন, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও ঔষধ দেওয়া হবে না, যথাযথ কারণ ছাড়া কোনো অপারেশন বা সিজার করা হবে না। আর আদেশ ইঞ্জিনিয়ারগণ যথাযথ নিয়মকানুন মেনে অট্টালিকা, রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি নির্মাণ করবেন, তথ্য প্রযুক্তির ক্ষতিকর দিকগুলো সমাধানে উদ্যোগী হবেন, জ্বালানি সংকট মোকাবিলায় অবদান রাখবেন, আধুনিক পরিবেশ ও সুযোগ সুবিধা সম্পন্ন সাধারণ শিক্ষা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে যেখানে দীনী জ্ঞান ও ইসলামী আদব শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক যুগের সাথে তাল মিলে পাঠ্যক্রম প্রণয়ন করা হবে ইনশাআল্লাহ। একইভাবে আহলে হাদিস আইনজীবী ও অর্থনীতিবিদগণ তাদের স্ব স্ব পেশায় ইসলামী আইনের বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এইভাবে আল্লাহ ভীরু ও দায়িত্ববোধ সম্পন্ন পেশাজীবী সমাজ গড়ে উঠলে সুদ, ঘুষ, অর্থ আত্মসাৎ সহ যাবতীয় দুর্নীতি সমাজ থেকে দূর করা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নং আয়াতে বলছেন,
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودوا الناس وحجارة অর্থাৎ তোমরা যারা ঈমান এনেছো তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে বাঁচাও সেই আগুন থেকে যা জ্বালানি হবে মানুষ ও পাথর কাজেই আমাদের পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী এদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরাবার দায়িত্ব আমাদের আমরা এই দায়িত্ব একসাথে কাঁধে তুলে নিলে তা যেমন কারো জন্য বোঝা হবে না তেমনি তা সফল হবার সম্ভাবনা বাড়বে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সেই প্রশান্ত আত্মার দলভুক্ত হতে পারবো যাদেরকে আল্লাহ তার নিকট দরদের সাথে ডাকবেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি অর্থাৎ হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ও সন্তোষজনকভাবে অতঃপর প্রবেশ করো আমার বান্দাদের সাথে এবং প্রবেশ করো জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুগত প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন আমিন আপনাদের সবাইকে আহলে হাদিস পেশাজীবী ফোরামে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এরই সাথে আমি আমাদের যে কেন্দ্রীয় কর্ম পরিষদ সে কর্ম পরিষদের যেটা মুহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার গত 26 আগস্ট 2022 ঘোষণা দিয়েছিলেন সেটাই শুধু আপনাদেরকে আরেকবার পরিচিত করিয়ে দিচ্ছি প্রথমে আমি বলছি আমাদের সভাপতির নাম আমাদের সভাপতি ডক্টর শওকত হাসান উনি হৃদরোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে আছেন ফেনী কার্ডিয়াক সেন্টারে আমাদের সহসভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ আলী নাইম উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুয়েটের উনি আজকে অনুপস্থিত আছেন আমাদের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি আমি ডক্টর সাবিত বিন হান্নান জয়েন্ট সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার মাহিবুল হোসেন উনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ উনি এরই ভিতরে আমাদের সংগঠনের বিভিন্ন মাদ্রাসা মসজিদ প্রকল্পে তার যে ইঞ্জিনিয়ারিং দক্ষতা তা সুনিপুণভাবে প্রকাশ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক ইঞ্জিনিয়ার তারেক আহমেদ উনিও বুয়েট থেকে পাশ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে উনি বর্তমানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে বসুন্ধরা গ্রুপে দায়িত্বপ্রাপ্ত আছেন অর্থ সম্পাদক হিসেবে আছেন আমাদের ডাক্তার জুবাইর ইসলাম আবদুল্লাহ উনি এমডি ফাইনাল কোর্সে আছেন অঙ্কোলজি বিভাগে রাজশাহী মেডিকেল কলেজে আমাদের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে আছেন শরীফুল আলম উনি চিফ অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স স্টারলিং ইঞ্জিনিয়ারিং লিমিটেড সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আছেন ডাক্তার জাকারিয়া বিন হামিদ উনি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে আছেন আহমেদ শাফি উনি সিনিয়র লেকচারার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠাগার সম্পাদক হিসেবে আছেন মনসুর আহমেদ এবং দপ্তর সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আরিফুর রহমান উনি মার্কাজুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন আলহামদুলিল্লাহ তো এই 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 বলে আমি আমার বক্তব্য শেষ করছি আশা করব ইনশাআল্লাহ আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগদান করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর অশেষ অনুগ্রহ আপনাদের ধৈর্যের মাত্রাটা আরও বাড়িয়ে দিই সেই কামনা করছি 1994 সালে যখন আহলে হাদিস আন্দোলন প্রথম প্রতিষ্ঠা লাভ করে তার আগের যদি এই বাংলার ইতিহাস আপনারা দেখেন তাহলে দেখবেন শির্ক আর বেদাতের অভয়ারণ্যে মানুষের আমল ইমান সব কিছু সয়লাও হয়ে গেছিল সেই সময়ে আমাদের শ্রদ্ধাভাজন স্যার ডক্টর আসাদুল্লাহ গালিব ওনার দক্ষ নেতৃত্বে আজকের আন্দোলনের এই সেই আহলে হাদিস আন্দোলনের আর একটা নতুন সংগঠন নতুন দিকপাল নতুন জাগরণ বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম এখানে আমরা যারা আছি সবাই বিভিন্ন সেক্টরে বিভিন্ন পজিশনে আমরা কর্মরত আছি আমাদের যে উদ্দেশ্য যে চিন্তাধারা যে কর্মক্ষেত্রেও আমরা কিভাবে আমাদের কলিগদের মধ্যে নির্ভেজাল তাওহিদকে পৌঁছায় দিতে পারি যে তাওহিদের ব্যাপারে মানুষ এখন অন্ধ এখনও মানুষ না জেনে আমল করার ব্যাপারে বেশি প্রলুব্ধ সেই জায়গাতেই আমাদের বিপ্লব সেই জায়গাতেই আমাদের নতুন জাগরণ
এই জাগরণটাকে সামনে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেরই সহযোগিতা কামনা করছি। যাই হোক, আজকের এই পর্যায়ে আমরা চমৎকার বক্তব্য শুনেছি সেক্রেটারি জেনারেল আহলে হাদিস পেশাজীবী ফোরাম, এবং আমি স্বনির্বন্ধ অনুরোধ করব ডক্টর আবু নাঈম মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে, সভাপতি আহলে হাদিস আন্দোলন নারায়ণগঞ্জ জেলা, আমরা তার কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নি যাইলুন ফিল আরদি খলিফা ইলা আখিরিল আয়াত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জামাতু রাহমাতুন আল ফুরকাতু আযাব। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাজত্ব, তার বিধিবিধান এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য খলিফা হিসাবে মনোনয়ন দিয়ে প্রেরণ করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর যে মানুষটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব এবং বিধিবিধান এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে অবিস্মরণীয় হয়ে আছেন, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকের এই আলে হাদিস পেশাজীবী ফোরামের আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আপনারা যারা অডিয়েন্স, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আহলে হাদিস পেশাজীবী ফোরাম প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল সেক্টরে কাজ করা শুরু করে দিয়েছি। আমরা ছোট শিশুদেরকে নিয়ে সোনামণি, তারপর আমরা যুবসংঘ এবং আহলে হাদিস আন্দোলন এবং মহিলা শাখা এবং সেবামূলক আলাউন, এবং ঠিক অবশেষে এই আহলে হাদিস পেশাজীবী ফোরামের মাধ্যমে মনুষ্য জাতির জীবন পরিচালনার যতগুলি সেক্টর আছে এইজ ভ্যালুয়েশনে সবগুলিতে আমরা কাজ করছি। তো এই কাজগুলিকে আমাদের সংগঠিত হয়ে কাজ করা উচিত। সংগঠিত হয়ে কাজ করা উচিত কেন? কোনো একটা মানুষ যখন একাকী কোনো একটা কাজ সম্পন্ন করে, সে কাজটা যতটুকু ইফেক্টিভ হয়, যদি আমরা কয়েকজন লোক মিলে সংগঠিত হয়ে সে কাজটাই সম্পন্ন করি, সেটার ইফেক্টিভনেস মোর হয়, বেশি হয়। এজন্যই আসলে আমরা সংঘবদ্ধ হয়ে এই কাজগুলি করব। সেই কাজগুলির ইফেক্টিভনেস যেহেতু বেশি হবে, সেটার ফিডব্যাকও বেশি পাওয়া যাবে। আমি আরও একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে বলছি, উদাহরণস্বরূপ বোঝার জন্য যে কেন আমরা সংগঠিত হয়ে করব। যদি এক বালতি আমরা যদি 100 মগ পানি নিয়ে এক বালতি পুরা করি, আর সেই এক বালতি থেকে যদি আমরা কাউকে এক গ্লাস পানি পান করাই, তাহলে সেই পানি পান করানোর বিপরীতে যেই সওয়াব, যেই নেকি, সেটা আসলে কাকে দেওয়া হবে? সেটা আসলে ওই বালতিতে যারা অংশগ্রহণ করেছিল সবাইকে দেওয়া হবে। ঠিক তদ্রূপ আমরা সংগঠিত হয়ে যে কাজটা করছি, আমাদের সৌদি আরবে আমাদের যে শাখা আছে, আমাদের সিঙ্গাপুরে যে শাখা আছে, ওইখানেও যারা একটি টাকা দান করছে, সেই দানের নেকি, সেই দানের বিনিময় কিন্তু আমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছি। এটা থেকে কি বোঝা যাচ্ছে না? এটা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে ইন্নি যাইলুন ফিল আরদে খলিফা, যে আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করছি, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করছি। এর অর্থ হচ্ছে যে আসলে খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ কিন্তু আসলে বাংলাতে হলো এটা প্রতিনিধি, ইংলিশে যেটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ। তো কি আসলে এই প্রতিনিধি, এই রিপ্রেজেন্টেটিভ, এই খলিফা শব্দটা আসলে কি? যে পারসন ইজ অ্যাপয়েন্টেড টু অ্যাক্ট অ্যান্ড স্পিচ ইন স্পেসিফিক ফর আদার্স, যে একজন মানুষকে নিয়োগ দেওয়া হলো যে নাকি অ্যাক্ট অ্যান্ড স্পিক, যে নাকি করবে এবং বলবে ইন স্পেসিফিক নির্দিষ্ট কিছু বিধিবিধানের উপরে, ফর আদার্স অন্যের জন্য। তো এটা হচ্ছে আসলে এই রিপ্রেজেন্টেটিভ, এই প্রতিনিধি, এই খলিফার ডেফিনেশন, সংজ্ঞা। তো আমরা যদি
সেই সংজ্ঞা অনুযায়ী কাজ করি তাহলে দেখা যাচ্ছে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী সেই সংজ্ঞা সেই নির্দেশ অনুযায়ী আমাদের কাজ হচ্ছে সালাত সিয়াম হজ যাকাত তো সেটা আমরা করবই আমাদের জন্য ফরজ কিন্তু সালাত সিয়াম হজ যাকাত করার জন্য বলবে যে সে হচ্ছে সে প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ খলিফা তো এজন্যই আমাদেরকে এই সংঘবদ্ধ হয়ে সংগঠিত হয়ে এই খলিফার দায়িত্ব আমাদের পালন করতে হবে যে শব্দটার একটা অর্থ বলে এরকম যে স্থলাভিষিক্ত খলিফা শব্দটার আরেকটা অর্থ বলে স্থলাভিষিক্ত স্থলাভিষিক্ত মানে যে আমি যে মানুষ জাতি আমার এই মানুষ জাতির এগেনিস্টে আরেকজন স্থলাভিষিক্ত না আমি যে গুণে বৈশিষ্ট্যে আমি গুণান্বিত বা যেই বৈশিষ্ট্য মণ্ডিত সেই গুণ এবং বৈশিষ্ট্যগুলিকে আমি অন্যের উপরে স্থলাভিষিক্ত করব মানে আমার পরবর্তী ওয়ারিসকে আমার অনুসরণীয় যাকে তার উপরে আমি সেই আমার যে বৈশিষ্ট্যগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে বৈশিষ্ট্যের উপরে আমি আমার জীবন পরিচালনার কথা আমাকে বলেছেন সেটা আমি আরেকজনের উপরে ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে আসলে খলিফার দায়িত্ব খলিফার কাজ তো আমরা সংঘবদ্ধ হয়ে আমরা এই খলিফার দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ আর অবশেষে আমি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল জামাতু রহমাতুন আল ফুরকাতু আজাল সুতরাং আমরা জামাতবদ্ধভাবে আমরা আমাদের এই সার্বিক কার্যক্রমগুলি সম্পন্ন করব এবং এই জামাতবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আহলে হাদিস আন্দোলন তথা আমাদের সমস্ত অঙ্গ সংগঠনগুলি এই দেশ সহ সারা পৃথিবীতে একটি শক্তিশালী এবং গতিশীল আন্দোলনের সাথে প্রতিষ্ঠার আহ্বান আল্লাহর কাছে রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ডাক্তার আবু নাঈম মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তার চমৎকার বক্তব্যের জন্য তো এই পর্যায়ে আমি আহলে হাদিস পেশাজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তারেক আহমেদকে পেশায় দক্ষতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আমাদের আহলে হাদিস পেশাজীবী ফোরামের সভাপতি আমাদের অতিথিবৃন্দ এবং উপস্থিত দিনী ভাই আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আমার পরিচয় তো আগেই দেওয়া হয়েছে আমি হচ্ছি আহলে হাদিস পেশাজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার তো পেশা সম্পর্কিত কিছু আপনাদের সাথে আসলে আমি শেয়ার করতে চাচ্ছি আপনারা সবাই জানেন যে পুরুষ এবং পেশা একই মুদ্রার এপিট ওপিট আমাদের সমাজে পেশাবিহীন পুরুষকে খুব একটা দাম দেওয়া হয় না যদিও আমাদের উলামায়ে কেরাম বলেন যে মুমিন কখনো বেকার হয় না কিন্তু বাস্তবতা অত্যন্ত কঠিন আজকে যারা অনেক উচ্চশিক্ষিত কিন্তু তারা চাকরি পাচ্ছেন না তাদেরকে দেখুন তাদেরকে কিন্তু সমাজ খুব একটা মূল্যায়ন করে না কারণ এটা একটা বড় সত্য যে আজকের সমাজে বা দেশে দেশের বাইরে মানুষ মানুষকে সম্পদ দিয়ে মূল্যায়ন করে কে কত বড় ডাক্তার কে কত বড় ইঞ্জিনিয়ার কার কত টাকা পয়সা আছে এগুলো দিয়ে মানুষকে মূল্যায়ন করা হয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেননি তিনি মানুষকে মূল্যায়ন করবেন তাকওয়ার ভিত্তিতে যে আল্লাহকে যত বেশি ভয় করবে তিনি তাকে তত বেশি মর্যাদা দিবেন এজন্য আমরা মুমিন হিসেবে যখন আমাদের পেশা হবে তখন সেটা আর দশজনের মতো সাধারণ কিছু হবে না এবং আমরা যখনই এই পেশায় দক্ষতা বৃদ্ধির জন্য চিন্তা করব তখন আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে দক্ষতা বিষয়টা আসলে কি দক্ষতা হচ্ছে এমন একটি গুণ যা একজন মানুষকে দক্ষ করে তোলে তার কাজে পারদর্শী করে তোলে টেকনিক্যালি যদি আমি বলতে চাই যে দক্ষতা কি
Efficiency is the ratio of the work done to the total input energy. উদাহরণ বলা যায় যে ধরেন আপনি 9টা থেকে 5টা অফিস করেন, এরকম 3-4 দিন অফিস করার পরে আপনার মনে হচ্ছে যে আরে আমি তো 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা কাজ করলে আমার হয়ে যায়, আমার তো 8 ঘন্টা কাজ করার দরকার নাই। তার মানে কি? আপনি আসলে 50% এফিশিয়েন্ট, আপনি পুরোপুরি দক্ষ না। এই যে দক্ষতার অভাব আমাদের কাজে রয়েছে, এর প্রধান কারণ হিসাবে যেগুলো আমরা ফাইন্ড আউট করেছি, প্রথমত হচ্ছে আমার কাজটা না বোঝা, কাজের মর্যাদা না বোঝা। আমি মনে করি যে আমি তো আর জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারলাম না, আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, এটা দিয়ে আসলে সমাজে তো আমাকে লোকজন খুব একটা দাম দেয় না। অথচ চিন্তা করেন, আল্লাহ কিন্তু এগুলো কখনোই দেখবে না। আল্লাহকে দেখবে যে আপনার পেশাটা হালাল কি না, আপনি যে পয়সা ব্যবসায় লাগিয়েছেন, আপনার সেই ক্যাপিটাল বা মূলধন, সেটা হালাল কি না, আল্লাহ কিন্তু এইটা আগে দেখবে। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে কাজ করে না, এজন্য আমরা হীনমন্যতায় ভোগি। এই হীনমন্যতায় ভোগার কারণে কিন্তু সেটা আমাদের কাজের উপরে ইম্প্যাক্ট ফেলে। এবং আমরা যখন লোকজনের সাথে কথা বলি, আমি একজন হাই প্রোফাইলের লোকের সাথে কথা বলি, তখন আমি মনে করি যে এর সাথে কীভাবে কথা বলবো, কোন কথা থেকে কোন কথায় ও আবার মাইন্ড করে বসে। কিন্তু না ভাই, আমাদের সেই খোলস থেকে বের হয়ে আসতে হবে। যখন আমি আল্লাহকে খুশি করতে পারছি আমার কাজের মাধ্যমে, আমার পেশার মাধ্যমে, অ্যাজ লং অ্যাজ আমার ইনকাম হালাল, তখন কাউকে ওইভাবে পরোয়া করার কোনো দরকার নেই। এটাই মুমিনের বৈশিষ্ট্য। মুমিন দেখবে যে তার পেশা হালাল কি না, তার যে ইনকাম হচ্ছে, অন্যদের সাথে যে লেনদেন হচ্ছে, মুআমালাত হচ্ছে, এগুলার ব্যাপারে তার সব কিছু ইসলাম বা শরিয়া সম্মত কি না। যতক্ষণ এটা শরীয় সম্মত হবে, তখন সেটা তার দক্ষতা বৃদ্ধির জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হবে, কারণ এটা তার পেশাকে মনোযোগী করবে। কারণ সে সর্বদা মনে রাখবে যে আমি যাই করতেছি, যে কাজই করতেছি, আমি আল্লাহকে খুশি করার জন্য করতেছি। কাজেই তখন তার কাজে অন্যরকম একটা মনোযোগ আসবে, কাজে একটা স্পিরিট আসবে, এরপরে তার এই কাজটা তাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। তো আমাদের জগতে যদি আমরা তাকাই, আপনারা খুব ভালো মতো খেয়াল করবেন, জগতে পেশা দুই রকমের। এক ধরনের পেশার কথা তো আমি বললামই, যেটা আল্লাহর কর্তৃক পছন্দনীয়, সেটা হলো হালাল পেশা। এর কোনো স্টেপে আপনি কোনোভাবে হারামের সুযোগ নিতে পারবেন না। আরেক ধরনের পেশা দেখুন, যে পেশাতে মানুষকে কী করছে, আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এখানে কী করছে, বিনোদনের নামে অশ্লীলতা ছড়াচ্ছে, অথবা অন্য কিছুর মাধ্যমে আমাদেরকে এমন এমন কিছু কাজ শেখাচ্ছে যেটা কখনোই আমাদের চরিত্রগত যে গুণগুলো আছে সেগুলোকে উন্নত করে না, বরং আমাদেরকে এমন একটা দিকে ফেলে দেয় যেটা থেকে আমরা কখনোই আল্লাহর পথে ফিরে আসাটা কঠিন হয়ে যায়। এ কারণে ভাই, আমাদের পেশার যে দুইটা রকম আছে, একটা হলো হালাল পেশা, সেই হালাল পেশার ব্যাপারটাতে আমাদের যেমন আল্লাহকে ভয় করতে হবে এবং এটাকে কানেক্ট করতে হবে যে কী কাজ করলে আমি আমার পেশাকে হালাল রাখতে পারবো, এটাই আমার মতে দক্ষতা বৃদ্ধির অন্যতম একটা উপায়। আর হারাম যতগুলো পেশা আছে, যেগুলো মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় অথবা এমন দিকে নিয়ে যায়, সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তো আমি আজকে, আমাদের যেহেতু সময় খুবই কম, আমি এই কতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ার তারেক ভাই অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন এবং আশা করি তিনি ভালো কিছু দিক আপনাদের সামনে তুলে ধরতে পেরেছেন। এ পর্যায়ে আমি কর্মস্থলে পরিপূর্ণ ইসলাম চর্চার উপায় বিষয়ে আমাদের তথ্য গবেষণা সম্পাদক শরীফুল ইসলাম ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা বাদা। আজকের আহলে হাদিস পেশাজীবী ফোরামের সম্মানিত সভাপতি ডাক্তার শওকত, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি ডক্টর আসাদুল্লাহ কালি স্যার, এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমার টপিকটা হচ্ছে পেশায় কিভাবে আমি পরিপূর্ণ ইসলাম
দাঁড় করাতে পারি, অথবা দাওয়াতটা আমি কোন মেথোডোলজিতে দিতে পারি। আমি বিশেষ ওই রকম কিছু মেথোডোলজি বলতে পারবো না, কিন্তু আমার এক্সপিরিয়েন্সগুলোই আর কি জাস্ট শেয়ার করতে পারবো। আমি মূলত টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিংয়ের একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছি। এইখানে আমি চিফ অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। তো আমি দেখেছি যে প্রত্যেকটা মানুষের জন্য অত্যাবশ্যকীয় চারটা জিনিস খুবই প্রয়োজন, এবং এটার কী বলবো যে এক্সপ্লোরেশন যেটা সেটা একদম না হলেই না। তার মধ্যে প্রথমেই হচ্ছে ইলম অর্জন করা, যে জায়গাটাতে আমাদের অনেক ঘাটতি রয়ে গেছে। মানে এটা আমার অবজারভেশন, আপনাদের ক্ষেত্রে হয়তো অন্য কিছু হতে পারে। তো ইলমের যে দৈন্যতা, তাওহীদ না বোঝা, ইমান এবং বিশুদ্ধ আমল, সহি সুন্নাহ প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা ধাপে ধাপে, এই জিনিসগুলো সম্বন্ধে এখন আমরা ডার্কনেসের মধ্যে আছি। এবং এই জিনিসগুলো আমি কখন টের পাই, যখন আমি বিভিন্ন কনফারেন্সে যাই, বিভিন্ন মিটিংয়ে যাই, আমারই কলিগ, আমারই ঊর্ধ্বতন অধস্তন যেগুলো কর্মকর্তা কর্মচারী আছে তাদের অবস্থা দেখে আমার শুধুই আফসোস হয়। এটাই সত্য যে প্রত্যেক মুসলিমের জন্য ইলম অর্জন করা ফরজ, এটা একটা বিশাল ফরজিয়াত। কিন্তু দেখেন আপনাদের বা আমাদের অনেকেই আছে পাঁচ ওয়াক্ত সালাত কিন্তু একটু মিস করি না, ফরজ সিয়াম অসম্ভব কখনো মিস করি না। কিন্তু যদি আমি বলি ভাই ইলম অর্জনের জন্য কী স্যাক্রিফাইস করেছেন, কী কী স্ট্র্যাটেজি নিয়েছেন, কী কী মেথোডোলজি অ্যাপ্লাই করেছেন, কীভাবে নিজেকে পরিপূর্ণভাবে দীপ্তমান ইমানদার হিসেবে সমাজে দাঁড় করাবেন, তার জন্য কী পরিকল্পনা নিয়েছেন, আমরা হয়তো অনেকেই এই বিষয়ে কিছু বলতে পারব না। আসলেই যেভাবে আমরা সলাতকে গুরুত্ব দিয়েছি কখনো মিস করি না, সেইভাবে কিন্তু আমরা ইলম অর্জনকে এতটা গুরুত্ব দিতে পারিনি। ইলমটা এতটাই সিগনিফিক্যান্ট যে এখন আমাদের চিন্তা নাকপাশেও এটা আসেনি। তা নাহলে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অন্য সমস্ত আমলের কথা আসার আগে কিন্তু মহান রব ওহী নাজিল করলেন ইকরা পড়ো, দ্যাটস এ ভেরি সিগনিফিক্যান্ট ইস্যু টু গেইন নলেজ ফার্স্ট। আপনি জানবেন না, না জেনে কী আমল করতে চান। অনেক জেনেছিল ইহুদিরা কিন্তু আমলে তার বাস্তবায়ন করতে পারেনি। আমাদের সমাজেও এরকম আছে জ্ঞানপাপী, একইভাবে কিছু জানে না, হুজুর বলেছে শুনছে আমল করতে লেগে গেছে, এরকম একটা দল আছে না, আছে তো, যে হুজুরের একটা কথা বলেছে একটা আমলের নির্দেশনা দিচ্ছে যে এটাতে এত লক্ষ সওয়াব, সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্টেশনে চলে গেছে। কিন্তু এটা যে খতিয়ে দেখতে হবে, দলিল রেফারেন্স ফাইন্ডিংস দিতে হবে, এটার আসলে কতটুকু ভিত্তি আছে, এ বিষয়ে বরাবরই গাফেল। এই এই চরিত্রটা কাদের, এটা হচ্ছে খ্রিস্টানদের চরিত্র। খ্রিস্টানরা এইভাবেই পথভ্রষ্ট হয়ে গেছে, ডিরেলড হয়ে গেছে, কেননা তারা শুনে আমল করত কিন্তু তারা জ্ঞান অর্জনের দিকে এতটা গুরুত্ব দিত না। আর আমরাই যারা মমিন মোত্তাকি আছি তারা আগে ইলম অর্জন করি, এরপরে সেটা আমলে পরিণত করি। তো যেটা বলছিলাম যে এই ইলম অর্জনের যে বিষয়টা, সেটা আমি আমার অর্গানাইজেশনে আমি এটা প্রথম ইমপ্লিমেন্ট করি, এবং আসরের সালাতের পরে আমি রেগুলার 10 মিনিট করে তাওহীদের উপরে, সুন্নার উপরে, কখন কর্মক্ষেত্রে কোন কোন জায়গাতে, পারিবারিক ক্ষেত্রে কীভাবে সুন্নাকে দাঁড় করানো যায়, একটু 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 করে ইনজেক্ট করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমার অফিসে আমি চিফ হওয়ার পরের থেকেই অনেক মানুষ ফিরে এসেছে সহি সুন্নার আমল করার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে সবাই ফিরে এসেছে। এবং আমি তাদেরকে বলে দিয়েছি যে আপনার প্রত্যেক দিনের কর্মকাণ্ডের মধ্যে অন্ততপক্ষে 10টা মিনিটে 5টা হাদিসের টেক্সট পড়বেন অ্যাটলিস্ট। আপনারা জানেন যে উই আর টোটালি ফ্লোয়েটিং ওভার টেকনোলজি, এবং এমন কোনো মানুষ নেই যার হাতে অ্যান্ড্রয়েড নাই, রিসোর্সেস অ্যাভেলেবল ইন ইন্টারনেট,
এখন খুবই সহজ হয়ে গেছে। আমরা যদি ইমাম বুখারীর লাইফ দেখি, ইমাম আহমেদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা, তাদের যে হাদিস অর্জন গিয়ে গিয়ে বিভিন্ন শহর থেকে শহর প্রান্ত থেকে দূর প্রান্তে গিয়ে এই যে হাদিসের কালেকশান, এটা কত বড় স্যাক্রিফাইস। আর এখন আমরা মানে চাইলেই একটা ক্লিক করেই সব কিছু সামনে হাজির করতে পারছি, তারপরেও কিন্তু আমাদের এই ইলম অর্জন করার সময় হয় না। তো আমি আমার কলিগদের বলেছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে আধা ঘন্টা তো টাইম ব্যয় করেন অ্যাটলিস্ট, তাহলে এক কাজ করেন না, দশটা মিনিট শুধু হাদিস পাঁচটা পড়ার চিন্তা করেন। কোনো ব্যক্তি যদি দিনে পাঁচটা করে হাদিস পড়ে, মাসে 150টা, বছরের 1800টা, আর কি লাগে? আর কিছু দরকার আছে? নাই। কিন্তু শয়তান আমাদের এই পরিকল্পনাটাও করার সুযোগ দেয় না, অথচ আমরা অবলীলায় অনেক সময় নষ্ট করে দিই। তো ইলম অর্জন করতে হবে, এর কোনো ব্যত্যয় নাই। ইলম অর্জন করার পরে দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে বাস্তবায়ন, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আলহামদুলিল্লাহ চাই রাষ্ট্রীয় জীবনে। আসলে আমার বলার অনেক কথা ছিল কিন্তু আমি বলতে পারছি না। তৃতীয় নম্বর হচ্ছে যে ইলম বাস্তবায়ন করবেন কোন মেথোডোলজিতে, দ্যাট মেথোডোলজি শুড বি অ্যাকর্ডিং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হতেই হবে, এর কোনো ব্যত্যয় নাই। আর যখন আপনি হকের দাওয়াত দিবেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, তার মানে আপনি যখন হকের দাওয়াত দিবেন তখন আপনার উপরে বিভিন্ন ধরনের যন্ত্রণা, নির্যাতন, অত্যাচার, ঝামেলা চলে আসবে, তখন কি করতে হবে? তখন সবর করতে হবে। তাহলে এই চারটি অত্যাবশ্যকীয় বিষয়টা প্রত্যেক মুমিন মুত্তাকিদের জীবনের বাস্তবায়ন থাকতে হবে। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আসলে একটু সময় দরকার ছিল, ওনার টপিকটা একটু লম্বা, কিন্তু আমরা আসলে আমাদের অতিথিরা চলে এসেছেন অনেকেই, তো আমাদের একটু সংক্ষেপ করতে হচ্ছে। এ পর্যায়ে আমি কুমিল্লা সাংগঠনিক জেলা সভাপতি মাওলানা সফিউল্লাহ হুজুরকে বলবো আমাদের পেশাজীবী ফোরামের কিছু বক্তব্য, তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله اسوه حسنه اهل حديث পেশাজীবী ফোরামের আজকের সম্মেলনের মাননীয় সভাপতি, আহল হাদিস পেশাজীবী ফোরামের সম্মানিত সভাপতি, মোহতরম প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আহল হাদিস পেশাজীবী ফোরামের সম্মানিত কর্মপরিষদের সদস্যবৃন্দ, আহলে আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান, আত-তারিখ পত্রিকার সম্মানিত সম্পাদক সহ সামনে উপবিষ্ট বিভিন্ন পেশায় নিয়োজিত সম্মানিত দীন ভ্রাতৃমণ্ডলী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন মানুষের সার্বিক জীবনকে সংশোধনের জন্যে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ওহির ভিত্তিতে মানুষের সার্বিক জীবন সংশোধন করেছিলেন। এদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী সংগঠন করতে চায়, তাদেরকে অবশ্যই মানুষের সার্বিক জীবনকে সংশোধন করার কেন্দ্র করেই সেদিকে অগ্রসর হতে হবে। দুঃখজনক হলেও সত্য, এদেশে কোনো ইসলামী এমন কোনো ইসলামী সংগঠন নেই যারা মানুষের সার্বিক জীবনকে সংশোধন করতে চায়, সার্বিক জীবনকে সংশোধন করে মানুষকে জান্নাতের জন্য তৈরি করতে চায়, এমন কোনো ইসলামী সংগঠন এদেশে দেখা যায়নি। মোহতরম আমিরে জামাত, এই দিকে লক্ষ্য রেখেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষের সার্বিক জীবনকে সংশোধন করে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন, মোহতরম আমিরে জামাত সেই পদক্ষেপ গ্রহণ করেছেন যাতে মানুষের সার্বিক জীবনকে, সকল পেশায় নিয়োজিত সমস্ত মানুষের সার্বিক পেশাকে সংশোধন করে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করা যায়। মোহতরম আমিরে জামাত সার্বিক ক্ষেত্রেই লক্ষ্য করেছেন
আল্লাহ তাআলা যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ নমুনা। তিনি মানুষের সার্বিক জীবনকে সংস্কার করার জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করেই আহলে হাদিস আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন। আমরা মুহতারাম আমির জামাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, তিনি তার ব্যক্তিগত চরিত্রে, তার পারিবারিক দিকে, তার সামাজিক দিকে, তার আন্দোলনের সর্বক্ষেত্রে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসওয়া হাসানা হিসেবে গ্রহণ করে এবং সেই ধরনের একটি সত্যিকার দ্বীনী আন্দোলন গড়ে তোলার জন্য তিনি মাঠে ময়দানে নেমে নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে কাজ করে যাচ্ছেন। আমরা এদেশের সকল পেশায় নিয়োজিত দিনী ভাইদেরকে বলবো, আসুন আহলে হাদিস আন্দোলনের দাওয়াতে সাড়া দিয়ে, মুহতারাম আমির জামাতের দাওয়াতে সাড়া দিয়ে, আমাদের আমরা যে যে কোনো পেশায় নিয়োজিত আছি, আহলে হাদিস পেশাজীবী ফোরামের নেতৃত্বে আমাদের ওই পেশাকে আমরা সেই সংশোধন করে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজকে তৈরি করে আল্লাহুল আলমী আমাদেরকে সেভাবে তৌফিক দান করুন। আল্লাহুল আলমী যেন আজকের এই সভাকে, আমাদের এই বার্ষিক তাবলিগী ইজতেমাকে সার্বিকভাবে সফল করেন, এই দোয়া রেখে এবং মোহতারাম আমিরের জামাতের সুস্বাস্থ্য এবং হায়াতের তৈয়বা কামনা করে এবং সকলের পরকালীন মুক্তি যেন আল্লাহুল আলমী দান করেন, এই জন্য আল্লাহুল আলমীর কাছে দোয়া করে আমার বক্তব্য আমি শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ শেখ সফিউল্লাহ হুজুরকে তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি আত-তাহরিকের সম্পাদক জনাব ডক্টর সাখাওয়াত হোসাইন ওনাকে বলবো যে আমাদের পেশাজীবী ফোরামের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى أهل حدیث পেশাজীবী ফোরাম এর উদ্যোগে আয়োজিত আজকের এই পেশাজীবী সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন পেশার ভাইয়েরা, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকেই এরকম একটি আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সবরে তালে বারবাহি বলি আলহামদুলিল্লাহ। পেশাজীবী ফোরাম নামে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠার কী প্রয়োজন ছিল, এটা একটা প্রশ্ন আমাদের মধ্যে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে লক্ষ্যে কাজ করছে, সে একই লক্ষ্যে কিন্তু পেশাজীবী ফোরামও কাজ করবে। অর্থাৎ আমাদের দেশে যারা বিভিন্ন পেশার ভাইয়েরা আছেন, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশার শিক্ষক, অধ্যাপক, যারা বিভিন্ন পেশার সাথে জড়িত আছেন, তারা কর্মব্যস্ত মানুষ। আহলে হাদিস আন্দোলনের একজন সাধারণ কর্মী যে পরিমাণ সময় দিয়ে দাওয়াতি কাজ করতে পারেন, তাদের পক্ষে সেরকম সময় দেওয়া সম্ভব হয় না। আবার তারা যে সমস্ত ফোরামে থাকেন, যে সমস্ত পরিবেশে তারা মিশেন, সেই সমস্ত পরিবেশে আমাদের অনেক সাধারণ কর্মীদের যাওয়া সম্ভব হয় না। এই সামগ্রিক দিক চিন্তা ভাবনা করে আসলে পেশাজীবী ফোরাম নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে, যেন এদেশের পেশাজীবী ভাইদের মধ্যেও এই দ্বীনী দাওয়াত, এই সহি আকিদা মানহাজের দাওয়াতটা পৌঁছে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ অল্পদিনে আমরা ব্যাপক সাড়াও পেয়েছি। আমাদের পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় দায়িত্বে যারা আছেন তারা আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভলি কাজ করছেন। আমরা আশা করি তারা যদি এখলাসের সাথে কাজ এগিয়ে যান, আগামী দিনে পেশাজীবী ফোরাম একটা বড় প্ল্যাটফর্মে রূপদান করবে ইনশাআল্লাহ। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর কবুলিয়াত কামনা করছি। পাশাপাশি আহলে হাদিস আন্দোলন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে এবং যে কর্মসূচি, যে মূলনীতিগুলো আছে, সেই একই মূলনীতি কর্মসূচি নিয়ে কিন্তু পেশাজীবীরা কাজ করবে। আমরা বিভিন্ন পেশার মানুষ, আমরা হয়তো সময় পাই না, কিন্তু যতটুকু সময় পাই ততটুকু সময় যেন আমরা দিনের মতো ব্যয় করতে পারি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাগাদওয়াতুন ফিস সাবিলিল্লাহি ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি বিকাল ব্যয় করা
এই দুনিয়া এবং এর মধ্যস্থিত যা কিছু আছে সবকিছুর চাইতে শ্রেষ্ঠ। কাজে আমরা কর্মব্যস্ত মানুষ হলে এটাই খুবই স্বাভাবিক, কেউ অবসর থাকে না, কিন্তু আল্লাহর দিনের জন্য কিছু সময় বের করতে হয়। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ বলেছেন যে তোমরা আমার জন্য সময় বের করো, বের করো অর্থাৎ আমার ইবাদতের জন্য, তাফার রাখলে ইবাদতি, তোমরা আমার ইবাদতের জন্য কিছু সময় আলাদা করে নাও, বের করে নাও, যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের দুই হাতকে ব্যস্ততা দিয়ে এত ভর্তি করে দিব যার কোনো মানে সুযোগই তোমরা পাবে না। এই জন্যই আমরা যে যে পেশারই থাকি না কেন, আমরা অবশ্যই এই দাওয়াত যে হক দাওয়াত, এটা যে ওহির দাওয়াত, আসমানি দাওয়াত, আখিরি জামানার নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়ার যে স্বচ্ছ দিন, পরিচ্ছন্ন দিন, সেই দিনের যে দাওয়াত নিয়ে আমরা মধ্যে উপস্থিত হয়েছি, আমরা আশা করবো আহলে হাদিস আন্দোলনের সাথে আমাদের পেশাজীবী হয়েরাও একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনের সহযাত্রী হয়ে বাংলাদেশের আনাচে কানাচে তারাও কাজ করবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সময় খুবই সংক্ষেপ, অনেক আলোচক ভাই এখানে আছেন এবং মোহতারম আমিরি জামাতেরও বক্তব্য আমরা শুনবো ইনশাল্লাহ। আমি পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এইরকম একটি আয়োজন করার জন্য। এটি প্রথম আয়োজন তাদের কেন্দ্রীয়ভাবে, আমরা আশা করব এই গতিপথ যেন কখনো থেমে না যায়, এর স্রোত যেন দিন দিন আরও গতিশীল হয়, গতি যেন স্তব্ধ না হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছি তিনি যেন আমাদের কবুল করেন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ ডক্টর সাখাওয়াত হোসেন শেখকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আপনাদের সাথে আমাদের কিছু বিষয় ছিল, সেটা হচ্ছে আপনাদের কোনো জানার কিছু আছে কিনা বা পেশাজীবী সংগঠন সম্পর্কে বলার কিছু আছে কিনা, আপনারা যদি বলতে চান তাহলে স্টেজেও আসতে পারেন অথবা আপনারা ওখান থেকেও আমাদের লিখে পাঠাতে পারেন অথবা সামনে এসে বলতে পারেন। আপনাদের কি কোনো জানার কিছু আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে স্টেজে এসে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, এখন আসতে পারেন বা বক্তব্য চলাকালীন আসতে পারেন, আমরা আপনাদের সুযোগ করে দিব ইনশাল্লাহ। আর আমাদের সংগঠনের প্রাথমিক সদস্য হওয়ার জন্য আমাদের কাছে ফর্ম আছে স্টেজে, ওটার জন্য আপনারা আসতে পারেন এদিক দিয়ে বা ওই পাশ দিয়ে ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাইকে তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্যের জন্য আহ্বান করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأحسنوا إن الله يحب المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يحب إذا عمل أحدكم عملا أن يتقنه. صحيح الجامع. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন আহলে হাদিস পেশাজীবী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রথমবারের মতো এই পেশাজীবী সমাবেশে উপস্থিত এই সংগঠনের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের, সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দায়িত্বশীল কর্মী এবং সুধীবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাইব, যেহেতু সময় একবারই সংক্ষেপ, মোহতারম আমিরি জামাত এখনই চলে আসবেন। প্রথম কথা হচ্ছে আপনারা নামটা একেবারে নতুন শুনলেন অনেকেই, আহলে হাদিস পেশাজীবী ফোরাম। পেশাজীবী ফোরামের আবার কেন প্রয়োজন হলো? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, যুব সংঘ, সোনামণি, আলাউন আর কত, আবার পেশাজীবী ফোরাম কেন? এই কোশ্চিন নিশ্চয়ই আপনাদের মনে অনেকেই ধাক্কা দেবে, স্বাভাবিক। মূলত পেশাজীবী ফোরামটা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা মূলত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সব জায়গাতে ছড়িয়ে দিতে চাই। এটা শুধুমাত্র কিছু গুটি কয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকুক এটা আমরা চাইনি, এটা আমরা চেয়েছি সমাজের প্রত্যেকটা অংশে, যার যতটুকু দিনের জন্য খেদমত করা সম্ভব ততটুকু যেন খেদমত করার একটা সুযোগ আমরা করে দিতে পারি, সেজন্যই আহলে হাদিস পেশাজীবী ফোরাম। আপনারা জানেন এটা হচ্ছে একটা মানে কী বলে একটা কন্ট্রাস্ট ব্যাপার, যে আমরা যারা দিনের খেদমতে কাজ করছি বা দায়ী আল্লাহ হিসাবে কাজ করছি, আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে যারা দাওয়াতি কাজে দাওয়াতি ময়দানে কাজ করছেন তারা কিন্তু সমাজের খুব উঁচু পর্যায়ের মানুষ না। আই মিন
মানে মানে বড় চাকরিতে আছেন এই ধরনের মানুষ কিন্তু আপনি পাবেন না তারা সাধারণভাবে দাওয়াতি কাজে এনগেজ আছেন খুবই কম নাই বললেই চলে আমরা চেয়েছি এই জিনিসটার এই ধারণাটার একটু বদলাতে শিক্ষিত মানুষ কেন আসতে চাইবে না শিক্ষিত মানুষ বা যারা ক্ষমতাশীল একটু আছেন অথবা যাদের পজিশনটা একটু ভালো সমাজে তারা যদি দাওয়াতি কাজ করতেন নিঃসন্দেহে সমাজে একটু যারা নিচু লেভেলের মানুষ আছেন তাদের চেয়ে তাদের দাওয়াতটা আরো অনেক বেশি ইফেক্টিভ হতো না নিঃসন্দেহে হতো কিন্তু এই মানুষগুলো কিন্তু আমরা পাচ্ছি না মানুষ যত শিক্ষিত হচ্ছে যত বড় পজিশনে হচ্ছে দ্বীনের ক্ষেত্রে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে তাদের অবস্থান আরো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আমরা চেয়েছি যে সমস্ত ভাইয়েরা সমাজের উঁচু পজিশনে আছেন আবার দাওয়াতি কাজে আগ্রহী এই মানুষগুলোকে আমরা টেনে নিয়ে আসতে আপনারা আজকে আমাদের পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় দায়িত্বশীল ভাইয়েরা যারা যাদেরকে দেখেছেন এনারা প্রত্যেকে কিন্তু ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার বা বড় একটা পজিশনে আছেন এই মানুষগুলা এনাদেরকে সাধারণভাবে আমরা দাওয়াতি ময়দানে পাই না পেতাম না হয়তোবা এনারা ওনাদের প্রফেশনাল কাজেই ব্যস্ত থাকতেন আমরা চেয়েছি এই সমস্ত ভাইদেরকে কিছুটা হলো সাংগঠনিক কাজে দাওয়াতি কাজে এনগেজ করতে আমাদের চেয়ে অবশ্য ওনাদের অবদানটাই বেশি আমরা অবশ্য খুব একটা আগ্রহী ছিলাম না খুব একটা উৎসাহীও ছিলাম না যে আসলে ওনাদের দ্বারা কতটুকু কাজ হওয়া সম্ভব কারণ ব্যস্ত মানুষ ওনারা যে কোনো দাওয়াতি ফিল্ডে সবচেয়ে বড় যেটা জরুরি কাজ সেটা হচ্ছে সময় দেওয়া মানুষ এখন সব কিছু দিতে রাজি সময় দিতে পারবে না এই মানুষগুলোর তো সময়ের দাম আরও বেশি এক ঘন্টা একটা লেকচার দেবেন মানে 50,000 টাকা ওদের এক ঘন্টা যদি ডাক্তার মানে রোগী দেখেন ওনাদের কয়েক হাজার টাকা ইনকাম হয়ে যায় সেই মানুষগুলা এই ইনকাম ছেড়ে দিয়ে ওনার দাওয়াতি ফিল্ডে নামবেন এটা কিন্তু খুব কঠিন ব্যাপার কিন্তু আমাদের চেয়ে উৎসাহী ছিলেন তারাই বেশি তারাই আমাদেরকে একদম কি বলবো বারবার পিন দিয়ে দিয়ে নক করে করে ওনারা এই মানে সংগঠনটা কি বলবো এক ধরনের নিজেরাই তারা গঠন করেছেন বলা যায় আমরা জাস্ট খালি স্বীকৃতি দেওয়া এইটুকু করেছি বা সামান্য একটু সহযোগিতা করেছি কিন্তু মূল কাজটা কিন্তু ওনারাই করেছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই যে তারা তাদের পেশাগত ব্যস্ততার ফাঁকেও এইভাবে দিনই কাজে আঞ্জাম দেওয়ার জন্য তারা এগিয়ে এসেছেন এবং তাদেরকে কেন্দ্র করে আমি উপস্থিত সকলকে যারা বিশেষ করে বিভিন্ন পেশায় জড়িত রয়েছেন বড় বড় পেশায় আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাই যে এই সমস্ত ভাইরা যদি পারেন আপনারা কেন পারবেন না আপনাদেরও পারতে হবে সপ্তাহে যদি একটা দিন একটা ঘন্টাও যদি দেন তবুও ইনশাল্লাহ দিনের খেদমতে এটা অনেক বড় কাজ হবে শুধু তাই না আপনারা যে প্রফেশনে আছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি তার শিক্ষকদের সাথে তার স্টুডেন্টদের সাথে এই দাওয়াতি কাজের ক্ষেত্রে যে মত বিনিময়গুলো করবেন সেগুলো নিশ্চয়ই অনেক ইফেক্টিভ হবে তাদের কথা মানুষ অনেক গুরুত্ব দিয়ে শুনবে এই কাজে আপনারা কেন পিছিয়ে থাকবেন আপনারা কেন মনে করবেন যে না এগুলো আমাদের দায়িত্ব না এগুলো ইমাম সাহেবদের দায়িত্ব এগুলো আলেমদের দায়িত্ব না আমাদের ডক্টর শওকত ভাই যিনি সভাপতি হিসাবে এখন আছেন উনি কিন্তু রেগুলার খতিব উনি ডাক্তার মানুষ কিন্তু রেগুলার কিন্তু উনি খতিব মানুষ এবং বাকি যারা আছেন কম বেশি সবাই খুতবা দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের যারা প্রফেশনাল লাইফে যারা আছেন প্রত্যেকেই যেন এরকম যোগ্যতা সম্পন্ন হয়ে ওঠেন এবং তারা তাদের জায়গা থেকে সাধ্যমতো যেন দিনই দাওয়াতে তাদের খেদমত আঞ্জাম দিতে পারেন যদি আমরা এইভাবে সমাজের প্রত্যেকটা ফিল্ডে ঢুকে যেতে পারি যারা জজ আছেন তারা যদি ওই বিচারালয়ে ঢুকে যান যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন তারা যদি বিশ্ববিদ্যালয়ে ঢুকে যান যারা ইঞ্জিনিয়ার আছেন তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ঢুকে যান যারা ডাক্তার আছেন তারা যদি মেডিকেল সেক্টরে ঢুকে যান তাহলে নিঃসন্দেহে দাওয়াতটা সব জায়গায় ছড়িয়ে পড়বে না এই কাজটা কিন্তু আমরা করতে চেয়েছি এটাই আমাদের আহলে পেশাজীবী ফোরাম গঠনের মৌলিক উদ্দেশ্য আমি আর দুটি কথা বলবো সেটি হচ্ছে শুধুমাত্র পেশাজীবীদের মধ্যেও আহলে হাদিস আন্দোলনের অনেক কিছু করার আছে আজকে পেশাজীবী আমরা যারা আছি তাদের অধিকাংশকে আমরা দেখবো তারা জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন না একজন ডাক্তার তিনি যদি জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন হতেন তিনি যদি ভাবতেন যে আমার এই কাজটা আমি যে ডাক্তারি করছি এইটা যদি আমি আল্লাহর উদ্দেশ্যে করি মানুষের সেবার জন্য করি তাহলে নিঃসন্দেহে এই কাজটাই আমার জন্য ইবাদত হয়ে যেতে পারে যিনি কৃষক তিনি কৃষিক্ষেত্রে যেও কৃষি খেতে যেও তিনি যে সময়টা লাগাচ্ছেন ওই সময়টাও কিন্তু তার জন্য ইবাদত হয়ে যেতে পারে কিভাবে যদি তিনি নিয়ত করেন যে আমি এখানে নেমেছি আমি এখান থেকে হালাল রুজি অর্জন করব আমার পরিবার পরিজনকে হালাল রুজি খাওয়াবো এবং এই টাকা পয়সা দিয়ে আমি সাধ্যমতো দিনের পথে ব্যয় করব এই নিয়তে যদি তিনি কৃষিকাজও করেন ওটাও কিন্তু ইবাদত হয়ে যায় এই জিনিসটা শুধুমাত্র লক্ষ্য না থাকার কারণে নিয়ত না থাকার কারণে একটা সাধারণ অভ্যাসে পরিণত হয়ে যায় আল্লাহ রাসূল কি বলছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত প্রত্যেকটা আমল মানুষের প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে যদি সে ইবাদতের উদ্দেশ্যে করে ওটা ইবাদত হয়ে যাবে এমনি যদি করে কোনো নিয়ত ছাড়া কিন্তু সেটা কিন্তু কোনো ফলাফল আসবে না
আমরা চাই আমাদের ডাক্তার যারা আছেন যারা ইঞ্জিনিয়ার যারা আছেন যারা যে পজিশনে আছেন তারা যেন এই নিয়ত নিয়ে করেন যে আমি এর মাধ্যম দিয়ে দ্বীনের খেদমত করব ইঞ্জিনিয়ারিং এর মাধ্যম দিয়ে দ্বীনের খেদমত করা যায় না বহু করা যায় মেডিকেলের মাধ্যম দিয়ে তো এমনিতেই করা যায় আর যে সেক্টরগুলো আছে প্রত্যেকটা সেক্টরের মাধ্যম দিয়ে যদি আমরা দ্বীনের খেদমত নিয়ত করি আমাদের এই কাজটা আমাদের এই পেশাটাই কিন্তু একটা ইবাদতে পরিণত হয়ে যাবে দুই নম্বর কাজ যেটা সেটা হচ্ছে আমরা চাই আমাদের যারা পেশাজীবী আছেন তারা যেন দক্ষ পেশাজীবী হয়ে গড়ে ওঠেন অনেক সময় দেখা যায় যারা দিনদার মানুষ তারা কিন্তু তাদের তাদের পেশাগত দক্ষতার বিষয়ে খুব একটা সতর্ক না তারা মনে করেন এই ইবাদত জবাদত করলেই হবে এটা সামান্য কিছু কি বলবো জীবিকা অর্জনের জন্য কিছু কাজ করি তারপরে আবার ইবাদতে লেগে যাব প্রিয় উপস্থিতি আমি যেটা বলছিলাম যে এটাও কিন্তু আপনার জন্য ইবাদত আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে যে পেশায় আপনি আছেন যে চাকরিতে আছেন যে শিক্ষকতায় আপনি আছেন ওইটা যদি আপনি সঠিকভাবে পালন করেন সঠিক নিয়তে পালন করেন ওটা আপনার জন্য ইবাদত আগেই বলেছি ওইটা যদি আপনি সঠিকভাবে পালন না করেন আমানতের খেয়ানত করেন আল্লাহর কাছে আপনি ধরা খাবেন না আপনি মনে করছেন শুধুমাত্র ওই মালিকের কাছ থেকে বোধহয় চোখ ফাঁকি দিলে হয়ে গেল আল্লাহ কিন্তু দেখবেন মালিক আপনাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব কিন্তু আপনাকে পুরোপুরি পালন করতে হবে আমানতদারিতার সাথে তাহলে আপনি আপনার হকটা প্রকৃত অর্থে পালন করলেন এই জন্য আমরা চাই আমাদের পেশাজীবীরা দক্ষতার সাথে তাদের সেবাটা দান করুক সর্বশেষ তাদের দায়িত্বশীলতা তারা যেন দায়িত্বশীলভাবে তাদের অঙ্গনে কাজ করেন আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকে কাল কিয়ামতের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে যে যে পেশায় আমরা আছি না কেন আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে এই জবাব দিয়ে তার অনুভূতিটা জাগ্রত করা এটা আহলে হাদিস পেশাজীবী ফোরামের কাজ হবে ইনশাআল্লাহ তো আমি আর কথা বাড়াবার সময় শেষ পরিশেষে আহলে হাদিস পেশাজীবী ফোরামে যারা কেন্দ্রীয় দায়িত্বশীল আছেন বিভিন্ন জেলা যারা দায়িত্বশীল রয়েছেন তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সাহসের সাথে তারা এই ময়দানে এগিয়ে এসেছেন এবং এই ময়দানেও আহলে হাদিস আন্দোলনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক নিয়ত এবং মেহনতকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাজাকাল্লাহ ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাইকে মূল্যবান বক্তব্যের জন্য এ পর্যায়ে আমি অধ্যাপক নুরুল ইসলাম সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন তাকে সংক্ষিপ্তভাবে কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম মিন ফাদল পেশাজীবী সংগঠন কাদের নিয়ে এখানে লেখা আছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রভৃতি বিশেষ দক্ষতা ভিত্তিক পেশাদার এই পেশাজীবী সংগঠন তৈরি করার মূল লক্ষ্য হল আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে থেকে যে যে পেশায় থাকি না কেন আমরা যাতে জান্নাতের অধিবাসী হতে পারি তার ব্যবস্থা করা আমরা যাতে জান্নাতে যেতে পারি সেই ধরনের কিছু সওয়াব অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে প্রথমেই বললেন আমরা যে যে পেশায় থাকি না কেন মূল লক্ষ্য হলো আমাদের কিছু আয় করে রুজি রোজগারের তালাশ করা আর এই রুজি রোজগার অর্জন করতে যে রুজির মাধ্যমে আমরা যাতে জান্নাত পেতে পারি এদিকে দুনিয়া রুজিও হোক অপরদিকে আমার জান্নাতের সওয়াবও হোক জান্নাতের পাত্র হোক এই জন্য আমরা চেষ্টা করি আর এর শর্ত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লোকরা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে আল্লাহকে যারা না দেখে গায়বেই বিশ্বাস করে ওয়া ইয়াকিমুনাস সালাতা এবং সালাত কায়েম করে অমিম্মা রাযাকনাহুম মিন ফাকুন এবং যে রেজেক আল্লাহ দিয়েছেন তার থেকে খরচ করে আমরা দেখেছি যে অধিকাংশ পেশাজীবী ভাইরা তাদের আয় ইনকাম অন্য পথে খরচ হচ্ছে আল্লাহ বিরোধী পথে খরচ হচ্ছে আল্লাহ বিরোধী পথে খরচ না হয়ে এই তাদের ইনকামের কিছু অংশ যদি আল্লাহর পথে এই তাওহিদ নির্ভেজাল ইসলামী
আন্দোলনে তাওহীদের পথে খরচ হয় আর তার মাধ্যমে দ্বীনের কিছু খেদমত হয় এইটাকে লক্ষ্য করেই আমরা এই পেশাজীবী সংগঠন তৈরি করেছি এখানে আমাদের যারা দায়িত্বশীল আছেন জেলা তাদের কাছে অনুরোধ রইল পেশাজীবী সংগঠনের ভাইদের দাওয়াত দিয়ে প্রত্যেক জেলায় আগামী এক বছরের মধ্যেই যেন একটি করে সংগঠন গড়ে ওঠে একটি করে সংগঠন গড়ে ওঠে সে ব্যবস্থা করা আপনারাও যারা যারা আছেন প্রত্যেকটা জেলায় ভাইদেরকে দাওয়াত দিয়ে একটি সংগঠন তৈরি করুন এর মাধ্যমে আহলে হাদিস আন্দোলনের ব্যাপক প্রচার হবে দ্বীনের খেদমত হবে আর তার মাধ্যমে আমাদের সংগঠন গতিশীল হবে এবং আমাদের কিছু ভাইরা উপকৃত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেশাজীবী ভাইদের লক্ষ্য উদ্দেশ্যকে সফল করার জন্য তাদের সার্বিক সহযোগিতা করুন আল্লাহ যেন তাদের এই নিয়াতকে পূর্ণ করে এবং তাদের মাধ্যমে আহলে আন্দোলনকে গতিশীল করার কিছু সহযোগিতা আমরা পাই এই কামনা করি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ قال الله تعالى في الكلام المجيد هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم إلى آخر الآية الله পাক বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে যাবে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো এবং তার রসুলের উপরে ঈমান আনো এবং আল্লাহর রাস্তা তোমরা জেহাদ করো মাল দিয়ে জান দিয়ে আগে বে আমওয়ালেকুম এরপরে আনফুসাকুম জালেকুম খায়রুল্লাকুম এটি তোমাদের জন্য উত্তম হবে আল্লাহ পাক আমাদেরকে ব্যবসার সন্ধান দিয়েছেন ব্যবসার মাধ্যমে পরকালের সন্ধান দিয়েছেন এবং সেখানে প্রথমে মালের কথা বলেছেন তারপরে জানের কথা বলেছেন কারণ জিহাদের জন্য সর্বাগ্রে মালের দরকার হয় আর মাল অর্জন করতে গেলে ব্যবসা করতে হয় যে কোনো একটা পেশা অবলম্বন করতে হয় আমাদের শিক্ষক আমরা মাল শিক্ষকদের মাধ্যমে অর্জন করি যারা ব্যবসা করেন ব্যবসার মাধ্যমে অর্জন করেন পেশা লাগবেই আমাদের রসুল নিজে 12 বছর বয়সে তার চাচার সঙ্গে ব্যবসা করার জন্য সামনে গিয়েছিলেন আপনারা ইতিহাস জানেন সেখানে গিয়ে খ্রিস্টানদের যিনি পাদ্রি ছিলেন তিনি টের পেয়েছিলেন এ তো আখের জামানের নবী হবে এর অভিভাবককে বলা হলো আবু তালেব ডেকে আনা হলো দেখেন আমি আহলে কিতাবের একজন নাম করে আলেম আমি দেখতে পাচ্ছি আখের জামানের নবীর চেহারে তাদের চিহ্নগুলি বলা হয়েছে তৌরাতে ইঞ্জিলে সেগুলো এনে তোমার ভাতিজার মধ্যে আছে এবং আমি যখন দেখলাম দূর থেকে যখন তিনি আসতেছিলেন উঠে চড়ে গাছগুলো সব তাকে শ্রদ্ধা করছিল সমস্ত উপরে আকাশে মেঘ তাকে ছায়া করছিল এটা দেখে আমি বুঝছি এই সে আখের জামানের নবী এখন সে ছেলে মানুষ কিন্তু আগামী দিনে সে নবী হবে আমাদের ইহুদিরা যদি বুঝতে পারে ওকে মেরে ফেলবে তো আপনি ওকে মক্কা ব্যাগ করে দেন ওইটা উদ্দেশ্য আমার না উদ্দেশ্য হলে তিনিও তার জীবনের শুরুতে ব্যবসা করেছেন পরে খাদিজাদুল কোবরার ব্যবসা তিনি পরিচালনা করেছেন পরবর্তীকালে তিনি নবুয়ত প্রাপ্তির ফলে তারা আরও দায়িত্ব বেড়ে গেছে ব্যবসা করতে পারেননি স্যার খলিফা ব্যবসায়ী ছিলেন সবচেয়ে বড় ব্যবসা ছিলেন ওসমান গনি ব্যবসায়ী পেশাজীবী ছাড়া দুনিয়াতে চলা কারো পক্ষে সম্ভব নয় আমরা যারা এখন আন্দোলন বা যুবসংঘের ডাইরেক্ট আছি আমরা প্রত্যেকেই পেশাজীবী প্রত্যেকেই কেউ না কেউ ব্যবসায়ী পৃথকভাবে পেশাজীবী ফোরাম কেন করতে গেলাম কারণ হলো এই যে আমাদের সবাই আমাদের একত্রিত হওয়া সম্ভব নয় কর্মস্থলে যখন তারা থাকে তারা আমার সঙ্গে সরাসরি থাকতে পারে না সে কারণে আমরা একটা নিয়ম করে দিয়েছি যে কর্মস্থলে যারা থাকেন অন্যান্য পরিবেশে তারা সেখানে যেন নিজেদের লোকদের সাথে একত্রিত হতে পারেন সাংগঠনিক একটা ফ্রেমওয়ার্ক আমরা সেখানে দিয়ে দিয়েছি আর সেটারই আজকের কেন্দ্রীয় প্রকাশ হচ্ছে পেশাজীবী ফোরাম সেখানে একজন
যিনি সভাপতি বা সেক্রেটারি কি পোস্টে থাকবেন, তিনি আন্দোলনের সাধারণ পরিষদ সদস্য অথবা কেন্দ্রীয় পরিষদ সদস্য মানে থাকবেন, বাকি যারা আছেন যারা আজও সংগঠিত হননি তারাই সেখানে জয়েন করবেন। কারণ আন্দোলনের সব লোকই পেশাজীবী, কিন্তু সবাই আপনাদের এই নবগঠিত পেশাজীবীর সদস্য হবে না, নতুন লোকদের সেখানে নিয়ে আসতে হবে, এইভাবে আস্তে আস্তে প্রসার লাভ করবে। একই সঙ্গে আছে আহলাদিস ব্যবসায়ী ফোরাম, যারা সারা জীবন ব্যবসা করছেন, অন্যদিকে সুযোগ পান না, কথাবার্তা তাকানোর সময় পান না, ব্যবসায়ীরা বেশি ব্যস্ত থাকে, এরপরও তাদেরকে পরকালীন ব্যবসার স্বার্থে কিছু না কিছু সময় দিতেই হবে, সেই সময়টা যাতে তারা কাজে লাগাতে পারেন সেজন্য আমরা ব্যবসায়ী ফোরামের আলাদা গঠনতন্ত্র করে দিয়েছি, সেটা আপনারা নেবেন, চেষ্টা করবেন। রাজশাহী কেন্দ্রীয়ভাবে এখানে গঠন হবে, সারা দেশে হবে। আমি বর্তমান দায়িত্বশীলকে বলে দিয়েছি তুমি 3-5 বছর ওসব ছাড়ো, এখনই করতে হবে, ওই একই সঙ্গে একই কমান্ডে সারা দেশে আমাদের চলে যাবে। সারা দেশে এই পেশাজীবী ফোরাম হতে আমাদের 3 মাস সময় লাগবে না, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে তোমাকে যেতে হবে, বা তোমার বর্তমান যারা কর্মপরিষদ ছাত্রী আছে 10-11 জন তোমরা সেখানে যাবে, কারণ আমরা সেখানে যেতে পারবো না, এটা খুব সহজে হয়ে যাবে, দেরি হবে না। দেরি হয়ে গেলে মানুষের আবেগ নষ্ট হয়ে যাবে, কাজ থাকে না, কোনো রকম লোকের খুঁজে পাওয়া যাবে না। অনেকে মুক্তিযোদ্ধা পরিষদ করেছেন, খেয়াল করছেন আপনারা, আমাদের আহলেদের মধ্যে আমাদের সংগঠনের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে, একজন মুক্তিযোদ্ধা সামনেই বসে আছে খুলনা, এই যদি আমরা আলাদা করি দেখুন আমাদের মধ্যে বহু মুক্তিযুদ্ধ আমরা পেয়ে যাবো। এখন মুক্তিযুদ্ধ নিয়ে খুব লম্বা লম্বা কথা শুনতে পাই তো, কিন্তু ইসলামী যদি হয়ে যায় তার আর কোনো দাম নেই, জমনেজার জরুরির কোনো দাম নেই, একে খন্দার কোনো দাম নেই, ইসলামী হলেই আসে মুক্তিযুদ্ধ থাকে না, ভাবকা নেই। এই বিষয়গুলো আমাদের হটকারিতা দূর করতে হবে, আস্তে আস্তে দেখবেন এমন একটা সময় আসবে সেকুলার বলে কেউ থাকবে না বাংলাদেশে, সবই দিনদার হয়ে যাবে, সবই ইসলামপন্থী হবে, সবই আহলে হাদিস হবে, কারণ দিনদাররা দিন বোঝে, ইসলামের সঠিক তত্ত্ব যখন বোঝে নাই, একবার বুঝতে পারলে হক ছাড়িয়ে বাতিলপন্থী চায় নাকি। আমাদের দায়িত্ব পেশাজীবী ভাইরা স্ব কর্মস্থলে পেশার ফাঁকে ফাঁকে কথা বলতে বলতে কাজ করা যায়। আমি গার্মেন্টসের চাকরি করছি, গার্মেন্টসের মধ্যে চাকরি করার অবস্থা তো আমি পাশে বসা যে গার্মেন্টস কর্মী তার সঙ্গে আমি দাওয়াতি কাজ করতে পারি, চলো আসলে আদান হয়ে চলো সালাত পড়ে আসো, এটুকু বলা যায় না। দাওয়াতের বহু তরিকা আছে, এজন্য অত শিখিয়ে দেওয়া হয় না, যারা ফিল্ডে নামবে ফিল্ড তাকে বলে দেবে কীভাবে দাওয়াত দিতে হবে, এটা নিয়ম না। এমনকি আমি পেপারে দেখছেন পরশুদিন কৃষি বিজ্ঞানী, অর্থাৎ এই লোক জীবনে বিজ্ঞানের ব পড়েনি, কিন্তু এখন বাংলাদেশ সরকারের পুরস্কার পেয়েছে কৃষি বিজ্ঞানে, কৃষিতে এমন কিছু তিনি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা খবরই রাখে না। চিটাগাংয়ের যে টিএসপি সার কারখানা, ওর মূল যে পরিচালক সে মাত্র 8 মাস, জাপান থেকে এক্সপার্ট এসছে, আমার ভাগ্নতলের কোনো ছিল শত্রু আমাকে নিয়ে গেল সেখানে, জাপানের এক্সপার্টরা এসে এক জায়গাটা ছিদ্র হয়েছে, টিএসপি সারখানা চলছে না, সমস্যা হয়ে গেছে, জাপান থেকে এক্সপার্ট নিয়ে এসছে, জাপানের এক্সপার্ট কিছুই বুঝতে পারছে না, সে যে চাচ্ছে এটা মূল ব্যক্তিটা কে ছিল, নিয়ে গেছে ওকে, এ কী পাস কোন ইউনিভার্সিটিতে পাস করেছে, আমি বললাম এসএসসিও পাস করি নাই, কি বলে কি ও 5 মিনিটের মধ্যে সারাই করে দিল, তার এক্সপার্টটা খুঁজে পারেনি। কর্মে যারা থাকে তারাই হলো কর্মী, থিওরিতে থাকলে প্র্যাকটিস ফেল করবে, থিওরি এবং প্র্যাকটিস মিলিত হবে একটা সাফল্য আসে। আমার ভাই বললেন আমি গণিতের শিক্ষক, আমার রসুল কেমন গণিত ছিলেন দেখেন, গণিত গণিতজ্ঞ, এখন তো গণিতের উৎসাহ হচ্ছে প্রথম আলো দেখি, আমার রসুল একদিন খাত্তা খতু টান একটা রেখা টানলেন, মানে আমি নিহি ওয়ান সীমা লিহি, ডান দিকে বাম দিকে রেখা টানলেন, টেনে বললেন দেখো প্রত্যেক রেখার মাথায় শয়তান, এই সোজা রাস্তার মাথায় আছেন কোরআন, সেই তোমাদের ডাকছে এসো আমার পথে, এটাকে ত্রিভুজ হচ্ছে না, জান্নাত থেকে দুনিয়া, আর দুনিয়া চলবে রসুলের রেসালাতের মাধ্যমে, জান্নাত রেসালাত আমি মুসলমান,
এটা ত্রিকোণমিতি হচ্ছে না, ডাইরেক্ট মাঝখানে শরিক করলে ওটা হয়ে গেল ইনডাইরেক্ট, আর ডাইরেক্ট থাকলো না। অত ইসলামের পথ সিরাতে মুস্তাকিমের পথ, সোজা রেখা, ডাইরেক্ট ওহি টু রসুল, রসুলের কাছ থেকে ডাইরেক্ট তবলিগ টু মুসলমান, এর মাঝখানে কোন পীর পুরোহিত নাই। কত বলছেন এখন? তাহলে আমার রসুল ত্রিকোণমিতি ত্রিভুজ বুঝতেন না? উনি এমনি করে গিয়ে তার অনুসারীদেরকে শিখিয়েছেন। আমরাও আপনাদেরকে বলছি, আপনারা যারা সত্যিকার অর্থে পেশাজীবী, তাদের পেশা আল্লাহ রসুলের পেশার সঙ্গে মিলে যাচ্ছে। আমার রসুল ছিলেন পেশাজীবী, রসুল ছিলেন ব্যবসায়ী, আমরা পেশাজীবী ব্যবসায়ীদেরকে সম্মান করি। তারা তাদের নিজ নিজ কর্মস্থলে তাদের কর্মের মাধ্যমে বহু লোককে দিনে দাওয়াত দিতে পারবেন। আল্লাহ পাক আপনাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা যে ডিরেকশনে বলছি আপনাকে, এর বরকতটা একটা শুনে রাখেন। খায়বারের যুদ্ধ হয়েছে, একজন ছিল সঙ্গে কিন্তু যুদ্ধ করেননি, তো আল্লাহ রসুল তার জন্য গনিমতের অংশ রাখলেন। উনি এসে বলছে, হে আল্লাহ রসুল, আমি যে আপনার গনিমত নিব, আমি তো যুদ্ধ করি নাই, তা তোমার সমস্যা কী? এই যেমন ছাগলের পাল আছে, যেমন মালিকের, তো এগুলো আছে বলেই তো যুদ্ধ যেতে পারছি না। আল্লাহ রসুল বললেন, নাই এগুলো বিসমিল্লাহ বলো, বলে তোমার বলো, হে ছাগলের পাল, আমার মালিকের বাড়ি চলে যাও। উনি বললেন, উনি মানলেন সঙ্গে সঙ্গে। খেয়াল করে দেখবেন, রসুল বলেছেন, উনি মেনেছেন সঙ্গে সঙ্গে। আল্লাহর পক্ষ থেকে কিছু ফয়সলা হলো, ফেরেশতারা তাকে হাঁকিয়ে নিয়ে কয়েক কিলোমিটার দূরে তার বাড়ি তিনি চলে গেছে। এই খবর আপনার সিরাত রসুলে আপনারা পাবেন। যদি আপনি পেশা জীবনে আল্লাহ রসুলের আনুগত্য করেন, ইনশাআল্লাহ আপনার পেশাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের পথ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে পেশার মাধ্যমে তার দিনের হক আদায় করার তৌফিক দান করুন। আমি বর্তমান কর্ম পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এ কাজে উদ্যোগ গ্রহণ করেছেন বিধায়। আমি তাদেরকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।